ভরবাসীর আতঙ্ক উপজেলা চেয়ারম্যান রাজীব দশ বছরে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ উদ্বেগ প্রকাশ টিআইবি কাদের জনগণের অধিকার জনগণকে আদায় করতে হবে বললেন ফখরুল ভোটের প্রচারণায় জমজমাট উপজেলা মৌলভীবাজার সদরের নির্বাচনে সাত দিনের স্থিতাবস্থা ভোট করতে পারবেন না ক্যাসিনো সেলিম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানি শেয়ার হস্তান্তরে আপেল বিভাগের স্থিতাবস্থা ফের আটকে গেল অর্থ ছাড় এখনো অনিশ্চিত প্রায় দুই হাজার মানুষের হজ যাত্রা সৌদি সরকারের অসহযোগিতার অভিযোগ এজেন্সির গাফিলতি দেখছেন ধর্মমন্ত্রী দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সাথে আছি আমি তাসনুভাতন্নি উপজেলা চেয়ারম্যান হয়ে দশ বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক ছাত্রনেতা থেকে ভয়ঙ্কর ক্যাডার এরপর রাজনীতিক বনে যান মঞ্জুরুল আলম রাজীব জমি দখল চাঁদাবাজিতে দুই দশকে ত্রাসে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক উপজেলা নির্বাচনে ভয়ে মঞ্জুরুল আলম রাজীবের সামনে প্রতিদ্বন্দ্বিতার সাহস দেখাননি কেউই চীনের ঘর থেকে রাজ প্যালেস রাজমহলের মালিক শূন্য থেকে পাহাড়সম অর্থ সম্পদে রাজীব সাভারের অঘোষিত সম্রাট রাজীব ও তার পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে ধারাবাহিকে রাজ থাকছে প্রথম পর্ব সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় দুইবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত রাজমহল রাজ প্যালেস অর্ধশতাব্দিক বাড়ি ফ্ল্যাট 100 একরের বেশি সম্পত্তি আর বিলাসী শান্ত সহকতে যেন রূপকথার রাজা দaport আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট রাজীবুনিয়াচেন ಸಂತাশের আমি নিজেও ভয়াবহভাবে নিজযাধনের শিকার তা রাজীব সম্পর্কে বলবো এখন বলবো আমি তো টাংকিёма লাশ ঘুরেcredible 16 বছর আগেও মঞ্জুরুল আলম রাজীবের তিন ভাইয়ের পরিবারের মাথা গোজার একমাত্র ঠাই ছিল হেমাইতপুরে 16 শতাংশের এই ঝরাঝিন্ন বাড়ি উনিশশো সালে রাজীব জেলে থাকা অবস্থায় তার মা অপরাধ চিহ্ন পত্রিকায় খোলা চিঠি লিখে রাজীবদের ছাপোসা সংসারের ফিরিস্তি তুলে ধরেছিলেন দু সালে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় নিজ সম্পদে মাত্র ত্রিশ শতাংশ জমি নগদ প্রায় বারো লক্ষ টাকা আর পাঁচ কোটি টাকার ব্যাংক ঋণ দেখায় বিপরীতে রাজীবের চোখ ধাঁধানো সম্পদের সাম্রাজ্য দেখুন হেমায়তপুর শ্যামপুরে ছাব্বিশ শতাংশ জায়গায় মঞ্জুরি মহল হেমায়তপুর পদ্মার প্রধান সড়কে সাততলার সুবিশাল রাজ প্যালেস রাজ লেদার রাজ অ্যাপারেন্স ও রাজ ফিটনেস সেন্টারের মালিক রাজীব সাভার আড়াপাড়ায় ছাব্বিশ শতাংশের উপর রাজ সম বাড়ি নির্মাণাধীন হেমায়তপুরে একশো ষাট শতাংশের উপর রাজ রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন লিমিটেড যার বাজার দর একশো কোটি টাকার বেশি হেমায়তপুর কান্দিবলিয়ারপুরে একশো ছত্রিশ শতাংশের উপর রাজ এগ্রো করেছেন এখানে হলমার্কের জমি ও গরু কৌশলে নিজের নামে করে নেন আদাবর থানার পাশে নাভানা গ্লোরি বিল্ডিং এর এ বি নামে দুটি ফ্ল্যাট হেমায়তপুরের হারুরিয়ায় রাজীব ও তার ছোট ভাই সমরের নামে এস আর রিয়েল এস্টেট গড়েছেন ব্যবসা আড়াল করতে সাইনবোর্ড ঝুলিয়েছেন উদ্দিনের নামে হেমায়তপুর ট্যানারির মোড়ে একশো শতাংশ জমির মালিক সাভার রাজফুল কিনেছেন একশো শতাংশ জমি হেমায়তপুর বাস স্ট্যান্ডের ঢাকামুখী অংশে রাজীব সমরের এই কাঁচামালের আড়তে পঞ্চাশ শতাংশের মালিক রাজীব দখলবাজ রাজীব দখলের ধর্মীয় কাজে ব্যবহার করতে ছাড়েননি আড়াপাড়ায় দখলি পনেরো শতাংশ জমিতে পিতা ওয়াসিল উদ্দিনের নামে গড়েছেন মসজিদ মাদ্রাসা এখানে আরও চব্বিশ শতাংশের এই প্লটও আছে অভিযোগ আছে মঞ্জুরুল আলম রাজীব কলকাতার গড়িয়ার দক্ষিণ চব্বিশ পরগনায় বালিগঞ্জ ব্রিজের সামনে বাড়ি কিনেছেন সম্পদের মতোই রাজীবের নির্যাতনের ফিরিস্তি আরও ভয়ঙ্কর নির্বাচনী হলফনামায় অন্তত সাতটি হত্যা ও অস্ত্র মামলায় তিনি খালাস দেখিয়েছেন ২০১৯ সালে সাভারের হোসেনকে হত্যা করে রাজীবের ক্যাডার সাবু এমন আরও কয়েক ডজন হত্যা নির্যাতনের মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী রাজীব আমি বিশ্বাস আমার শব্দটা খারাপ হয়েছে

তারা এমন ভাবে মানুষের পিটায় পিটায় হাড্ডি গুড্ডি ভাঙে এমন অবস্থা করে নাহলে কবরস্থানে থাকে এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান আমার বিরুদ্ধে একজন তরিকত ফ্রন্টের মনে হয় একজন সাবমিট করেছিল পরে উনি উজ্জ্ব করে নিয়েছে আমি দুই বারই নির্বাচন করেছি দুই বারই ইনশাল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু থাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও কলুষিত রাজনীতির উপর ভিত্তি করে তিনি বিভিন্ন ধরনের সহিংসতা থেকে শুরু করে কৃষি এবং অর্থের মালিকানা অর্জন করেছেন আমাদের সকল প্রত্যাশা হবে দৃষ্টান্তমূলক শাস্তি জবাবদিদের মাধ্যমে মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বুঝতে পারা যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের আর কোন মূল্য নেই দুপুরে রাজধানীর তেজগায়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মিস্টার ডোনাল্ড তার বক্তব্যে পরিষ্কার এটা আর বলারও প্রয়োজন মন্তব্য করার প্রয়োজন ওখান থেকেই এ প্রশ্নের উত্তর বের করুন আমি নতুন করে উত্তর দিতে চাই যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থান সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী এখানে তিনি যে কথা বলেছেন এরপরে ফকুর সাহেবের যে বক্তব্য এ বক্তব্যের কোনো মূল্য নেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে নিজেদের কাজ নিজেদেরই করতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি আরও বলেন উন্নয়নের নামে সরকারকে টিকিয়ে রাখতে একটি গোষ্ঠীর মাধ্যমে মাফিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন আমাদের অনেক কিছু জাতীয় নিপীড়ন সহ্য করতে তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৃহস্পতিবার ভোরে তাকে বহনকারী বিমান সাজালাল বিমানবন্দর ত্যাগ করে এই সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মত বিনিময় সভায় অংশ নেন মঙ্গলবার ঢাকা পৌঁছে তিনি নাগরিক সমাজ সাংবাদিক ও পরিবেশ কর্মীদের সাথে বৈঠক করেন এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন বুধবার তিনি পররাষ্ট্র সচিব পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন যৌথ ব্রিফিং এ ডোনাল্ড লু বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র র্যাব শ্রমনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে উন্নয়নেরও তাগিদ দেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে দেশের জলবায়ুতে জন্য জটিল রোগ নানা ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ডেমোগ্রাফিক ডাইভার্সিটি এবং টেকসই উন্নয়নের উপর এক অনুষ্ঠানে কথা বলেন তিনি মন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেছে এতে বিশুদ্ধ পানির সংকট তৈরি হয় এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন সাধারণ মানুষ The melting of the glaciers means that we are going to have flooding in the short term, and we will have water stress or water scarcity in the medium to long term. So that's from the north. In the south, you have rising sea levels, which have implication in terms of uh, displacing population, literally millions of people. Every day, the city that we are in today witnesses anything from a thousand to two thousand people every day who are moving, and this includes women. দ্বিতীয় ধাপের একশো ষাটটি উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা এদিকে নির্বাচন ঘিরে কোথাও কোথাও প্রার্থীদের মধ্যে চলে সহিংসতার ঘটনাও সহকর্মীদের তথ্য ছবিতে ফারজানা ইসলামের প্রতিবেদন গানে গানে বিনোদন দিয়ে উপজেলা নির্বাচনেও চলছে প্রচারণা বরগুনা সদর ও বেতাগী উপজেলার প্রার্থীদের প্রতিশ্রুতি তুলে ধরার এ যেন ব্যতিক্রমী চেষ্টা এর পাশাপাশি গণসংযোগ ও পথসভাও করছেন তারা দুই উপজেলায় মোট একত্রিশ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রত্যাশা নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক মানুষ এবার ভোট দেবে শান্তিপূর্ণভাবে ভোট দেবে ক্ষমতার দম্ভ কিংবা এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড কালো টাকার বিরুদ্ধে আজকে বরগুনার মানুষ সোচ্চার দল মত নির্বিশেষে সকলের উর্ধে সাধারণ মানুষ আমার পক্ষে আছে কাজ করতেছে কাজ করবে ইনশাল্লাহ এদিকে কুড়িগ্রামে জাতীয় পার্টি ও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যেই বেড়েছে গ্রুপিং এতে বেড়েছে সংঘাতের আশঙ্কাও বর্তমান তো কোয়ার মতো কিছু নাই এলা তোমার দরকার এলা স্পেশাল যগুরুতি ভালো হবে তাকে ভোট দেব ভালো না তা যাই রাস্তাঘাট কমপ্লিট করবে তাই আগামী মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন উত্তরাঞ্চলের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ উপজেলা পলাশবাড়ি পরিষদ নির্বাচন সে সময়ের প্রচারণায় প্রার্থীরা ভোট আদায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমাদের নেতাকর্মী যারা আছেন সব ভোটারদেরকে এবং সাধারণ কিছু মানুষ একুশে মে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবে এটা আমি বিশ্বাস করি বেশ কিছু সেন্টার নিয়ে তো অবশ্যই ঝুঁকিপূর্ণ আছে আমরা নির্বাচন কমিশনারের কাছে জানাবো আর কি সামনের দিকে যাতে এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলো গুলো সর্বাত্মক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর থেকে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় জনতা বলছে ভোট কাট দেব কোনো বিরোধী দল নেই শুধু খালি আওয়ামী লীগেরই লোকজন পার্টি নেই বিএনপি নেই জামাত নেই ভোট ভোটের তো মজাই নেই এদিকে নির্বাচন সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ভোলার পাঁচ উপজেলার একষট্টি প্রার্থী জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা উঠান বৈঠক গণসংযোগ নিয়ে রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ফারজানা ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারছেন না চেম্বার আদালতে দেয় সংক্রান্ত রায় বহাল রেখেছেন আপিল বিভাগ হাইকোর্ট প্রথমে সেলিম প্রধানকে নির্বাচন করার অনুমতি দিলেও সেই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত পরে সেই স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ চেম্বার আদালতের দেয়া রায় বহাল রাখেন

দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসসি সকালে রাজধানী শেরে বাংলানগরের এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বের সভায় এই অনুমোদন দেওয়া হয় সভা শেষে জানানো হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে সরকারি ব্যয় হবে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর বৈদেশিক উৎস থেকে পাওয়া যাবে এক লাখ কোটি টাকা মোট প্রকল্প সংখ্যা এক হাজার তিনশো একুশটি সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম ও বৈঠকের নানা বিষয় তুলে ধরেন জিওপি খাতে বরাদ্দ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর আমাদের বৈদেশিক ঋণ যেটা গত বছর তিরাশি হাজার পাঁচশো জিওপি খাতে বরাদ্দ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর আমাদের বৈদেশিক ঋণ যেটা গত বছর তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা ছিল চুরানব্বই হাজার কোটি টাকা ছিল এডিপি এবং আর এডিপি তে ছিল তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা সেটা এবার এক লক্ষ কোটি টাকা আমাদের বৈদেশিক ঋণ এবং বৈদেশিক সহায়তা টাকা আসবে এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ছাড়াও আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব টাকা আছে তারা তেরো হাজার দুইশো অষ্টআশি কোটি টাকার প্রকল্প সহায়তা দিবে এবং সব মিলে সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এই রীতির আকার দাঁড়িয়েছে বা দুই লক্ষ আটাত্তর হাজার দুইশো অষ্টআশি কোটি একানব্বই লক্ষ টাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির কাছে হস্তান্তরে স্থিতাবস্থা জারি করলেন আপিল বিভাগ ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন এ সময় আপিল বিভাগ বলেন আর কয়েকদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই দেনা পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন এরপর দেশের আদালতে শুনানি করে সমাধান হবে এর আগে গেল শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতাল থাই শিনের শেয়ার চীনের সিনো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নেন হাইকোর্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক কোম্পানি বেঞ্চ এই আদেশ দেন পরদিন সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেম্বার আদালতের দ্বারস্থ হলে কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয় ইন্টারিম অর্ডার হিয়ারিং হয়েছিল তখন আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছিল টু ডিসপোজ অফ দ্য ম্যাটার অন মেরিট আমাদের যদ্দূর আমরা জেনেছি যে হাইকোর্ট ডিভিশন অন মেরিটে না শুধুমাত্র মেজেনেবিলিটি গ্রাউন্ডে এটা ডিসপোজ আপ করেছে আর যেহেতু এটা একটা জুরিসডিকশনাল ইস্যু বাংলাদেশের কোর্টের একটা জুরিসডিকশন যেটা কনস্টিটিউশনাল জুরিসডিকশন কনস্টিটিউশন মাধ্যমে গ্যারান্টিড সেই জুরিসডিকশানটাকে আউস্ট হবে কিনা একটা প্রাইভেট এগ্রিমেন্টের মাধ্যমে ইট ইস টু বি ডিসাইডেড বাই দ্য অ্যাপিলেট ডিভিশন আওয়ার হাইয়েস্ট কোর্ট এটা কনসিডার করে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন ফর দ্য টাইম বিং এটা তিরিশে মে পর্যন্ত আদেশ দিয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের ছশো ছেষট্টি কোটি টাকার কর ফাঁকি মামলা নিষ্পত্তির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ষোলো ও পঁচিশ জুলাই আজ বিচারপতি মোহাম্মদ খোরশেদ আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন এর আগে এগারো মার্চ প্রধান বিচারপতি ও বায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল ব্যাচ তিন মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন গেল বছরের পঁচিশ জুলাই এ সর্বোচ্চ আদালতের নির্দেশে কোষাগারে বকেয়া দান কর বাবদ বারো কোটি ছেচল্লিশ লাখ বাহাত্তর হাজার টাকা জমা দেন এই নোবেল জয়ী এছাড়াও দু হাজার এগারো থেকে দু হাজার তেরো অর্থ বছরের কর বাবদ আরও চুয়ান্ন কোটি টাকা গেল দশ মার্চ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন সংবাদ দুপুরে আরো থাকছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি ব্যবস্থা নেওয়ার সুপারিশ অভিযোগ শিকার ধর্ম মন্ত্রণালয়ের নোটিশের দুদিন পরও কোনো হজ যাত্রীকে ভিসা দিতে পারেনি ছয় এজেন্সি এতে এখনও অনিশ্চিত প্রায় দুই হাজার মানুষের হজ যাত্রা এজেন্সিগুলো সৌদি সরকারের ওপর দায় চাপালেও ধর্মমন্ত্রী বলছেন এজেন্সি মালিকদের অতি মুনাফার লোভ ও গাফিলতি ধর্ম মন্ত্রণালয়ের নোটিশ পাওয়া ছয় এজেন্সির মধ্যে সব থেকে বেশি হজ যাত্রী পাঠানোর কথা আলরিসান ট্রাভেল এজেন্সির তবে চারশো জনের মধ্যে এখনও ভিসা হয়নি একজনেরও জানতে চাইলে এজেন্সি মালিকের সাব বক্তব্য কাউকে হজে পাঠানোর কথা বলেননি তিনি অস্বীকার করছেন টাকা নেয়ার কথাও আমাকে কোনো হাজি চেনেন না কোনো হাজি আমার এখানে টাকাও দেয় নাই আমার লাইসেন্সে কেউ রেজিস্ট্রেশন করে অথচ তার অফিসে টাঙানো হজে পাঠানোর বিজ্ঞাপন বলছে ভিন্ন কথা এর মধ্যে বসেই দাবি করেন তার লাইসেন্স ব্যবহার করে হজ যাত্রীদের থেকে টাকা নিয়েছে অন্য কেউ না আমি ড্রাইভার নেব আমাকে কে কোনো হাজি চেনে আমার কাছে টাকা দিছে। যাদের কাছে দিছে তারা এটা সমাধান আমার লাইসেন্স তারা ব্যবহার করছে তাদের লাইসেন্স নাই যে কোনো লাইসেন্সটা বন্ধ আছে আমার লাইসেন্স তারা ব্যবহার ভিসা না হলেও তেমন কোন কর্মতৎপরতা নেই এজেন্সিগুলোতেও কেউ বলছে সৌদি সরকারের নানা জটিলতায় বাসা ভাড়া করতে পারছেন না তারা আবার অনেকে বলছে স্বল্প মূল্যে বাসা ভাড়া পেলে শুরু করবেন ভিসা কার্যক্রম সরকার জানতেছে আমি টাকা বাড়াচ্ছি কম কিন্তু আসলে আমরা তিনজনের টাকাটা একত্রিত হচ্ছে না এর করেছে বাড়ি ভাড়া জটিলতা বললি তো ভাই এটা সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ আপনার আজকালকের ভিতরে আমাদের কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা যে বাড়িতে বিল্ডিংয়ে হাজির রাখবো ওই বিল্ডিংয়ের ফিটনেসটা আসতে দেরিয়েছে এটাই মূল কারণ তবে ধর্মমন্ত্রীর সাপ কথা জটিলতা সৌদি সরকারের নয় এজেন্সি মালিকদের গাফলতি সংকট সৃষ্টির জন্য দায়ী এটা ওদের দোষ এটা সৌদি গভর্নমেন্টের দোষ না এটা আমাদের দোষ না ওরা বাড়ি ভাড়া করবে সাথে সাথে আমি ভিসা পেয়ে যাবে বাড়ি ভাড়া করে নাই ভিসা পাচ্ছে না তাদের কথা সেটা যদি কথা থাকে যে হ্যাঁ তাদের কোনো ত্রুটি হয়েছে তাহলে তারা যদি সংশোধন যদি করে নেয় নিল যদি না নেয় তাহলে আমাদের আইনের আওতায় নিয়ে হজ যাত্রীদের ভিসা প্রাপ্তির লক্ষ্যে এখন পর্যন্ত দুবার সময় বাড়িয়েছে সৌদি সরকার দালালদের খপ করে নয় খোদ নিবন্ধিত এজেন্সিতে গিয়েও হাজারো হজ ইচ্ছুকদের হজ যাত্রা এখন অনিশ্চিত সৌদিতে স্বল্প মূল্যে বাসা নিয়ে এজেন্সি মালিকদের অতি লাভের আশা যা দিন দিন আরও জটিল করছে শুধু নোটিশ নয় সরকারের কঠোর পদক্ষেপ যা সমাধান করতে পারে এম এ আজিম দেশ টিভি ঢাকা আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির ন্যায্য হিসার দাবিতে উনিশশো সালের এই দিনে মুসলিম জননেতা মলানা আব্দুল হামিদ খান ভাষানির নেতৃত্বে লং মার্চ অনুষ্ঠিত হয় পানির ন্যায্য হিসা পেতে বিভিন্ন সময় সমঝোতা আর চুক্তি হলেও পরিস্থিতি বদলায়নি এখনও চুক্তি আর পানির হিসা রাজনীতির উপজীব্য তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন কখনো খরা কখনো বন্যা সঙ্গে নদী ভাঙনের দুর্ভোগ ফারাক্কাবাদের কারণে এমন পরিস্থিতি রাজশাহী ও চাপাইনবগঞ্জে উনিশশো পঁচাত্তর সালে চালু করে ভারত প্রতিবাদে পরের বছর ষোলোই মে মজদুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসারির নেতৃত্বে রাজশাহী থেকে শুরু হয় লং মার্চ যা চাপাইনবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়

তারা হয়তো এই পানিটা ব্যবহার করতে পারবে পদ্মা নদীর ডাউনের অংশগুলো যেমন চাপাই নবগঞ্জ রাজশাহী এবং হচ্ছে যে নাটোর এলাকায় যে হচ্ছে ফারাক্কা চুক্তি ফারাক্কার প্রভাবে যে চরগুলো মানে বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে যে নদীর নাব্যতার উপর প্রভাব ফেলছে সেই বিষয়গুলো যাতে নজরে আসে এবং সেটার জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় পানির ন্যায্য হিসাব মিলছে না এমন অভিযোগ শুরু থেকেই চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে যা নবায়নে দৃশ্যমান আলোচনা নেই ফলে হতাশা বাড়ছে নদী ও পরিবেশ নিয়ে কাজ করেন এমন কর্মীদের অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করে এই অঞ্চলকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবে বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গার পানি বন্টন নিয়ে যে চুক্তি সেই অনুযায়ী আমরা পানি মোটেই পাচ্ছি না একমাত্র নদী সংক্রান্ত ব্যাপারটাই আমাদের একটা স্পর্শকাতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তা আমরা যেটা মনে করি যে ভারতের উচিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা পানির ব্যবহার ও কারিগরি প্রশ্ন তুলে এই চুক্তির নবায়ন ঝুলে যেতে পারে বলে শঙ্কা নদী গবেষক শেখরকোনের আর করেন রাজ্য হিসাবে আলোচনার পাশাপাশি প্রতিদিনই চাপ তৈরি করতে হবে চুক্তি যদি শেষ হয়ে যায় তখন দেখা যাবে যে এটা ঝুলে যাচ্ছে যেমন ঝুলে যাচ্ছে ঝুলে যাচ্ছে সেটা যদি আমরা সময় মতো নবায়ন না করি তাহলে কিন্তু এটা খুব ভয়ঙ্কর অবস্থা প্রতিদিন চেষ্টা করতে হবে চাপ সৃষ্টি করতে হবে এটাই আমাদের প্রধান সমস্যা এটা মনে করে প্রতিদিন এই চাপ সৃষ্টি করতে হবে এবং যদি না শুনে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে আমাদের চুক্তি শেষ হবে দুই সালে তবে এখন থেকেই পরবর্তী চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনার শুরুর তাগিদ নদী গবেষকদের কাজী সাহেদ দেশ টিভি রাজশাহী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস চলমান মেগা প্রকল্পে অনিয়ম ব্যক্তিগত বাড়িতে বিশ্ববিদ্যালয়ের খরচে নিরাপত্তা প্রহরী নিয়োগের অভিযোগ উঠেছে এর মধ্যে এসব অভিযোগের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন গঠিত তদন্ত কমিটি তবে এসব অভিযোগ অস্বীকার করেন উপাচার্য আব্দুল সালাম ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান রিপোর্ট দুই সালের সেপ্টেম্বরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ সালাম তবে যোগদানের পর থেকে উপাচার্য সালামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে এরই প্রেক্ষিতে গেল বছরের পহেলা নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় তদন্তে উপাচার্যের অনিয়মের সত্যতাও পাই তদন্ত কমিটি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকগুলো হল হচ্ছে হলের কাজগুলো যদি আটকে যায় সেক্ষেত্রে ছাত্রদের থাকার আবাসিক মানে আবাসিকের একটা অসুবিধা হবে এছাড়া আরও যেগুলো কাজগুলো আছে সেগুলো আটকে গেলে অবশ্যই আমরা অসুবিধার সম্মুখীন হব বলে আমরা তো অবশ্যই বিব্রত বোধ করতেছি সুষ্ঠু তদন্ত করা হোক এবং তার বিরুদ্ধে যে যে সকল পদক্ষেপ নিতে হবে সেগুলো নেওয়া হোক এই যে তদন্ত করেছে এবং আমি শুনেছি সত্যতাও পেয়েছে তো এখন আমাদের প্রত্যাশা থাকবে যে তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী যথাযথ ব্যবস্থা নেবেন এটাই আমাদের প্রত্যাশা তবে তদন্ত কমিটির অনিয়মের সত্যতা পাওয়া ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ সম্পর্কে কোনো কথা না বললেও উপাচার্য আব্দুল সালামের দাবি তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নন দুর্নীতি কিন্তু না জানায় বা এটি করে আমি চুরি চামারি বা আপনার হাতে যোগাযোগ করে নিয়ে আমি পকেটস্থ করছি এটাই হচ্ছে দুর্নীতি এটা সর্বৈব মিথ্যা আর তদন্ত কার্যক্রম শেষে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তদন্ত কমিটি প্রতিবেদন ও নিয়ম যেগুলো দিছে সেগুলো আমরা ওইখানে আবার মেক্সিনে কমেন্টস এন্ড দেয়ার ইজ এ কনফিডেনশিয়াল ইনকোয়ারি অফিসার আমরা ওইখানে আবার মেক্সিনে কমেন্টস এইটা আমি যে কোর্ট জমা দিয়ে দিচ্ছি আমি তো কি করছে আই ডোন্ট বাদার এটা মিনিস্ট্রি ইজ ম্যাটার নট আর ইট আমার কিছু না বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ পদধারীর বিরুদ্ধে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রশ্নবিদ্ধ করছে শিক্ষা ব্যবস্থাকে তাই দ্রুত তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের নাইদাসন্তিতাশ দেশ কুষ্টিয়া সংবাদ দুপুরে আরো থাকছে আদতাইরগুলিতে জীবন মৃত্যুর সংখ্যা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গণতন্ত্রের উপর হামলা বলছেন বিশ্বনেতারা নেতারা আবারও বেড়েছে গরমের তীব্রতা দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আবহাওয়া অফিস বলছে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে তবে চল্লিশ ডিগ্রিতেই ওঠানামা করবে পাবনা দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম এবং রাঙ্গামাটি জেলার উপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে আটচল্লিশ ঘন্টার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর বাইরে চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী এবং বান্দরবান জেলা সহ ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একই পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও রংপুর বিভাগের বাকি অংশে আবহাওয়া অফিস জানায় ঢাকা খুলনা রাজশাহী বরিশাল রংপুর বিভাগের উপর দিয়ে শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের জ্বর নিউমোনিয়া ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময় এই প্রবণতা দেখা দিল এবার হার অনেকটাই বেশি তীব্র গরমে অনিয়ন্ত্রিত পানি ও তরল খাবার গ্রহণই বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে শিশু ওয়ার্ডের বাইরে অস্থায়ী বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর মুগ্ধ হাসপাতালে ষাটসজ্জার ওয়ার্ডটিতে রোগী ভর্তি প্রায় দুইশোর কাছাকাছি জ্বর নিউমোনিয়া ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা দীর্ঘমেয়াদী জ্বরে বাড়ছে ইনফেকশনের ঝুঁকি জ্বর হয়েছিল আজকে ভর্তি করছি চার দিন জ্বর আসছিল দশ দিন আগে পর জ্বর আসে এই কারণে ডাক্তার কাছে নিয়ে আসছি নিয়ে আসার পরে দে ওনারা একটি ইয়া দিছে পরীক্ষা দিছে কয়েকটা ওগুলো করছি করার পরে ধরা পড়ছে যে প্রস্তাবে ইনফেকশন আছে রক্তের সমস্যা আছে নয় দিন ধরে এই জ্বর রক্ত পরীক্ষা করছি দুইবার আজকে ডাক্তার দেখাইতে আসছি পরে ডাক্তার কইল যে এই ভর্তি করে না বছর জুড়ে কিছু রোগী থাকলেও গেল দুই সপ্তাহ ধরে বেড়েছে রোগী ভর্তি খোলা খাবার ঠান্ডা পানি পান করায় বাড়ছে সব রোগের প্রকোপ কিটের জন্য কিছু সমস্যা যেমন জ্বর নিউমোনিয়া কারণ আপনি জানেন শিশুদের বডির ডিফেন্স মেকানিজমটা খুবই দুর্বল থাকে ওরা কিন্তু খুব দ্রুত এই অস্বাভাবিক আচরণটাকে অ্যাডজাস্ট করতে পারে না তার ফলে অনেক বাচ্চা নিউমোনিয়া নিয়ে আসছে অনেক বাচ্চা কাশি নিয়ে আসছে অনেক বাচ্চা খিচুনি নিয়ে আসছে আর অনেক বাচ্চা ডায়রিয়া বমি পাতলা পায়খানা নিয়েও আসছে তো আমরা একটা বড় অংশ দেখছি স্কুলগোয়েন যে বেবিগুলো এসছে এরা মূলত তীব্র পিপাসার কারণে ওরা বিভিন্ন রকম ফ্লুইড ইউজ করছে যার ফলে এদের ফুড ইউজ আবহাওয়া পরিবর্তনের সময়গুলোতে শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা গরমের সময় বাচ্চাটাকে যথাসম্ভব একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করেন অতিরিক্ত ঘাম হয় যেহেতু অত পানি এবং তরল জাতীয় খাদ্য একটু বেশি করে খাওয়ান যতটা তত পানি যাতে না খায় বাইরে থেকে শরবত বাইরে থেকে বিভিন্ন ধরনের যে জুস আছে ইগলি যাতে মায়েরা না দেন জুস যদি দিতে হয় ঘরের ভিতরে দেন ঘরে তৈরি দেন আর শুধুমাত্র চিনি যে যখন আপনার খুব ঘাম হচ্ছে চিনির শরবত যেটা আপনি এটা না দিয়ে এটাকে যদি আপনি একটু লবণ নোটেতে একটু অ্যাড করা যেতে পারে তিন দিনের বেশি জ্বর ডায়রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা আইসিবি ইসলামী ব্যাংকে ফুরিয়ে গেছে টাকা তাই আমানতদারদের নগদ টাকা দিতে পারছে না ব্যাংকটি এতে নিজেদের টাকা তুলতে এসে চরম ভোগান দিতে পড়ছেন গ্রাহকরা প্রায় দুই মাস ধরে এমন অচল অবস্থা চলছে ব্যাংকটির মৌলভীবাজার শাখায় ব্যাংক কর্মকর্তারা বলছেন নগদ টাকার সংকটে আমানতদারদের দাবি মেটাতে পারছেন না তারা সহকর্মী সালেহ লাহি কুটির তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট প্রায় আট দশ লাখ টাকার মতো আছে দohon তারা টাকা প্রস্তুত ওনারা আসলে বলে আজ না কাল কাল টাকা দিতে পারতেছে না। তাদের হেড অফিসের সমস্যা সমাধান হবে এই সেই বলতেছে আরকি। চরম অর্থসংকটে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অফিস থেকে পর্যাপ্ত অর্থ পাঠানো হচ্ছে না মৌলভীবাজার শাখায়। তাই এ ব্যাংকে টাকা রেখে মৌলভীবাজার শাখার অন্তত আট শতাধিক গ্রাহক করেছেন চরম বিপাকে। নিজেদের আমানত তুলতে না পেরে কপালে এখন চিন্তার ভাঁজ তাদের। গত দুই মাস ধরে সর্বোচ্চ হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা কেউ ব্যবসায়িক কাজে কারো চিকিৎসা আবার কেউ বিয়ের জন্য টাকা তুলতে এসে ফিরছেন হতাশ হয়ে এ নিয়ে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে সাধারণ গ্রাহকদের মাঝে আজVendor সুস্ত এরপরে আমার ছেলে বা চিঠি পড়ার পর পয়সা দিতাম নুকি কিছুই দিতাম না ব্যাংক আমার পয়সা আছে তারা আমার পয়সা দেয় না পনেরো ষোলো লাখ টাকার মতন আজকে তিন মাস সাড়ে তিন মাস ধরিয়া তারা দেন না প্রতি সপ্তাহে দশ বিশ হাজার টাকার উপরে তারা দিতেও পারে না আমি চেক দিয়ে দুই দিন ব্যাংকে আইসিসি কিনে অনলাই চেক না এমন পরিস্থিতিতে অনেকটা আত্মগোপনে ব্যাংকটির মৌলভীবাজারের শাখা ব্যবস্থাপক আসছেন না ব্যাংকে অর্থ সংকটে কেন্দ্র থেকে ব্যাংকের এই শাখায় টাকা না ওঠানোয় গ্রাহকদের আমানতের দাবি মেটাতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে ব্যাংকটির কর্মকর্তাদেরও বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এ ব্যাংক কর্মকর্তার কথায় গ্রাহকের টাকা দিতে পারতেছি না প্রথম এই জিনিসটা আমাদেরও খারাপ লাগতেছে তবে হেড অফিস থেকে যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে এটা হচ্ছে সাময়িক প্রবলেম হ্যাঁ প্রবলেমটা থাকবে না কিছুদিনের মধ্যে এই জিনিসটা সলভ হয়ে যাবে ব্যাংকটির সহকারী ব্যবস্থাপক জানান এমন পরিস্থিতিতে গ্রাহকদের দাবিকৃত পুরো টাকা না দিতে পারলেও মেটানো হচ্ছে কিছুটা একটু সমস্যা সব সমাধান হয়ে যাবে অনিয়ম খেলাপি ঋণ নগদ টাকার অভাবসহ নানামুখী সংকটে আইসিবি ব্যাংক লিমিটেড দুর্বল ব্যাংক হিসেবে অন্য ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বলে জানা গেছে নিউজ ডেস্ক দেশ টিভি